বিরতির ওপার থেকে এপারে ফিরে এলাম সঙ্গে নিয়ে শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুল নিবেদনে রয়েছেন কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাসুরি একটি নজরুল চর্চা কেন্দ্র। আজ বিভবেন্দু রয়েছেন সঙ্গে খুব ভালো লাগা কিছু গানের ডালি সাজিয়ে। এবার কি শোনাবে বলো? এরপরে একটু ভিন্ন ধারার গানে যাব। উনি তো বিভিন্ন ধারার গানের তার বিচরণ ছিল, এখন একটু যে গানে যাব সেগুলো স্বদেশী যুগের গান সেই হিসাবে দেখতে গেলে, এবং আমরা যেটা বলি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার যে পরিচয়টি মনে হয় এই তারেই বাধা থাকে। তো চেষ্টা করছি তেমন একটি গান। তবে এই গানটির মধ্যে বিপ্লব বা বিদ্রোহী ভাবের থেকে অনেক বেশি যেন মায়ের সন্তান যেন এই গানটি গাইছেন তেমন একটি ভাব রয়েছে। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দেশেরই মাটি জলে এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়ে এরি দুধের বাটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দেশেরই মাটি জলে এই দেশেরই ফুলে মাটি জলে তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়ে এরি দুধের বাটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। কি অদ্ভুত সুন্দর এই গানটি না, যেখানে স্বদেশপ্রেমিক কাজী নজরুল ইসলামকে আমরা পাচ্ছি। আসলে বিদ্রোহের মধ্যেও মানুষটি আপাদমস্তক প্রেমিক ছিলেন, একদম দেশপ্রেম না থাকলে, স্বদেশপ্রেম স্বদেশ চেতনা না থাকলে তো এমন গান এবং বিদ্রোহে
গান রচনা করা যায় না? এই মুহূর্তে আপনি কি বলবেন? নমস্কার। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আপনি বাঁকুড়া থেকে বলুন। আমি দোকানে নজর গীতি করছি। একখানি নজর গীতি হচ্ছে, কোন কূলে আজ ভিড়ল তরি, হ্যাঁ, আর গগনে কৃষ্ণ দোলে, গগন কৃষ্ণ মেঘ দোলে। বেশ, বাহ বাহ, চমৎকার দুটি গানের অনুরোধ। বিভবেন্দু, কোন দিকে যাবে ভাবছো এখন? যেহেতু একটু আগে বললাম যে কাজী নজরুল ইসলামের যে অন্য ধারার গানে, অর্থাৎ এই স্বদেশ যুগের গান, তার মধ্যেই থাকার চেষ্টা করব। এখন যে গানটি গাইব, এই গানটা কিন্তু একদম স্বদেশ প্রেম তো অবশ্যই রয়েছে, কিন্তু তার মধ্যে একটা বিপ্লব বা বিদ্রোহ কিন্তু রয়েছে, চেষ্টা করছি। এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল। তোদের বন্ধ করায় আশা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আশা মোদের সবার বাঁধন ভয়, তোদের বন্ধ করায় আশা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আশা মোদের সবার বাঁধন ভয়, এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়, এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়, এই শিকল বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল, এই শিকল বাঁধা পা নয় এ শিকল বাঁধা কল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল। তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছো বিশ্বগ্রাস, আর ভয় দেখিয়েই করবে ভাবছো বিধির শক্তি হ্রাস, তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছো বিশ্বগ্রাস, আর ভয় দেখিয়েই করবে ভাবছো বিধির শক্তি হ্রাস, সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, এবার আনবো মা ভই বিজয় মন্ত্র বলহীনের বল, এবার আনবো মা ভই বিজয় মন্ত্র বলহীনের বল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরব টিপে করব তারে লয়, তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরব টিপে করব তারে লয়, মোরা আনবো মোরে মরার দেশে আনবো বড়া ভয়, মোরা আপনি মোরে মরার দেশে আনবো বড়া ভয়, পরে ফাঁসি আনবো হাসি মৃত্যু জয়ের ফল, পরে ফাঁসি আনবো হাসি মৃত্যু জয়ের ফল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদেরে, শিকল পরা ছল। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝনঝনা, এ যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা, ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝনঝনা, এ যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা,
এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা। মোদের অশ্রু দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল, মোদের অশ্রু দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল। এই গানটি শুনতে শুনতে সেই ছবিটার কথা মনে পড়লো না, বিভবেন্দু সৈনিক বেশে যে ছবিটি আমরা দেখেছি, এবং কারাগারে আবদ্ধ ছিলেন দীর্ঘদিন, অনশন করেছিলেন, এবং অনশন ভাঙার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং সেখানে চিঠি লিখছেন জেলে যে তুমি প্লিজ তাড়াতাড়ি তুমি অনশন ভাঙো না। এই মুহূর্তে সে গল্পে নয়, এই মুহূর্তে বন্ধুর কাছে যাওয়া। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, কেউ তো একজন এসেছেন কিন্তু তার কণ্ঠ আমার কাছ অব্দি পৌঁছচ্ছে না। নমস্কার, আমার নাম গায়ত্রী দত্ত, নদিয়া জেলা বিশ্বধর থেকে বলছি। হ্যাঁ বলুন। মানে শিল্পী দাদার গান শুনে মনটা তো একবারে ছুঁয়েই যাচ্ছে। বাহ, এত সকালটা আমার মিষ্টি মিষ্টি ভাবে কেটে যাচ্ছে। মানে শিল্পী দাদাকে একটা অনুরোধ করব। হ্যাঁ বলুন। আচ্ছা বেশ, সঙ্গে থাকতে সঙ্গে থাকতে হবে, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। কেমন, আমি যে কথায় ছিলাম সে কথায় একটু পরে আসছি, তার আগে একটু গান শুনি। তুমি কি ভাবছো এই স্বদেশ চেতনার গানেই থাকবে? হ্যাঁ, যে ভদ্রমহিলা ফোন করেছিলেন যে দিদি, আমি চেষ্টা করছি ওই গানটি গাইবার, যে গানটি নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। কিন্তু আসলে হ্যাঁ, আমার যেটা মনে হয় কি জানো তো, যেটা ভালো সেটাকেই মানুষ বেশি করে শেয়ার করা উচিত। অবশ্যই, এটা আমার মানে ব্যক্তিগত বক্তব্য, কারণ যেটা রবার সেটাই রবে। অবশ্যই, তাই তো। কোনো জিনিসকে আসলে এখন সবকিছুর মধ্যে এটা তো বাণিজ্যিকীকরণ হচ্ছে, ফলে আমার মনে হয় সেই ফাঁদে পা না দেয়াই ভালো। সেক্ষেত্রে যেটি শুভ, যা কিছু শুভ সুন্দর সেটাকেই যদি আমরা আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় এই যে বিতর্ক হচ্ছে এই বিতর্ক থেকে কিন্তু একটা যদি কোনো ভালো জিনিস, আমরা তো যেমন একটা গ্লাসের মধ্যে যদি অর্ধেকটা জল থাকে, আমরা বলি অর্ধেকটা জল নেই কিন্তু অর্ধেকটা জল তো আছে, ঠিকই তো। যদি পজিটিভ ভাবে ভাবার চেষ্টা করি, মানে জনজাগরণের কবি কাজী নজরুল ইসলামকে আবার আমরা ফিরে পাচ্ছি, কারণ সত্যি সত্যি এই বিতর্ক থেকে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের যে মনের মধ্যে যে ভাবনা, যে ভালোবাসা, যে অনুরাগ, যে ভক্তি, শ্রদ্ধা সবটা বেরিয়ে আসছে। অনেকের হয়তো সেই সচেতনতাটা ছিল না, অবশ্যই গান সম্পর্কে বা সেই সময়টা সম্পর্কে, এবং এটা কিন্তু ভবিষ্যতের দিকেও অবশ্যই আমাদের এখানে নিয়ে যাবে, যেখানে আমরা যারা এই ধরনের কাজে অনেক সময় কাজ করেন এই ধরনের, তাদেরকেও একটুখানি তাদের দিকে আঙুল তোলা হবে যে না, তোমরা যা খুশি তাই করতে পারো না, যা বাঙালির আবেগকে ধ্বংস করা অতটা সহজ নয়। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন বলুন। অবশ্যই স্নেহাশীর সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবেন আপনিও। 8335022558 এই নাম্বারে আপনারা আসতে থাকুন, আমরা পরের গানে চলে যাই।
আর আগের তোমার কথা সূত্র ধরে একটুখানি বলতে ইচ্ছে করলো, কারণ আমরা অনেক সময় কিছু বিশেষ করে নজরুল ইসলামের গানের ক্ষেত্রে আমরা আদি সুর পরবর্তী সময়ের সুর নিয়ে সেটা নিয়েও ভাবনা চিন্তা করি, বিতর্ক তৈরি হয়। আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা বলে যে তার সময় তার সমসাময়িক যারা রয়েছেন বা তার যারা সহকারী ছিলেন তারাও তো অনেক সময় শুরু করেছিলেন বা অন্য ধারারও শুরু করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তারা অ্যাপ্রুভালটা পেয়েছিলেন বা সেই সময়ে, ঠিক যেমন দিনের শেষে ঘুমের দেশে যদি আমরা ভেবে দেখি রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কবির সেখানে একটা বক্তব্য ছিল বা সম্মতিও ছিল এই জায়গায়। তো সেই সময়টার মধ্যে যারা সৃষ্টি করেছেন যেসব কাজ, কমল দাশগুপ্ত রয়েছেন, নীতাই চক্রবর্তী রয়েছেন, নীতাই চট্টোপাধ্যায়, এরা সবাই মিলে যে একটা কাজ করেছেন, কারণ কবিকে তো কোনো গান অনেক সময় লিখেছেন সেই গানে সুর করেছেন এরা, আবার এইভাবে হাজার গান সত্যি সত্যি তিনি একা তো সুর করেননি। ঠিকই, তো সেই জায়গায় সেই সময়ে যারা রয়েছেন আমার আমাদের মনে সেই সময়টাকেও ধরা উচিত অবশ্যই, একমাত্র শুধু অকারণে বিতর্ক না করে সেই সব সবটাকে নিয়ে কিন্তু কাজী নজরুল ইসলাম অবশ্যই এবং বন্ধুবৎসল মানুষ ছিলেন। যে কথাটা বলছে যে এই কারোরই লোক গানে যাব আমি, কিন্তু যদি একদম সম্পূর্ণ ভেঙে চুরে দিই অর্থাৎ সেই টাইম ফ্রেমটাকেই আমরা যদি অস্বীকার করার চেষ্টা করি বা গানের যেটা সেন্টিমেন্ট সেটাকেই অস্বীকার করার চেষ্টা করি সেটা অত্যন্ত অন্যায় হবে, অত্যন্ত গর্হিত অপরাধ। কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। আহা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তত্ত্ব কে রে। আহা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তত্ত্ব কে রে। কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা। গারুদ গুলা জোরসে ধরে হ্যাঁচ কাটানে, গারুদ গুলা জোরসে ধরে হ্যাঁচ কাটানে। মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্ধুবি ঢাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্ধুবি ঢাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। বেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, বেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী। লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপাড়ি। লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপাড়ি। কারা রইল কপাট
ভেঙে ফেলে কর দিলো পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। আর রইল কপাট ভেঙে ফেলে কর দিলো পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। সত্যি সত্যি সে সময়টাকে আমরা ছুঁয়ে আসি না এইসব গানের মধ্যে দিয়ে। এবং আমরা জানি যে কাজী নজরুল ইসলামের এই ধরনের যে সমস্ত গান সেসব গানের অনুরাগী ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং যখন কারাগারে ছিলেন তখন বলতেন যে এইসব গান শুনলে না, কাজীর এই সমস্ত গান শুনলে না মনের মধ্যে কীরকম একটা হয়, রক্ত গরম হয়ে ওঠে। আসলে তাই, এইসব গানকে ধ্বংস করার কোনো অধিকার কেন আমাদের? কারো নেই। ভবিষ্যৎ বলে দেবে যে এই সমস্ত গান একটা সময়কে, সময়ের দর্পণ, সময়ের আয়না, তাই না? সময়টাকে রিপ্রেজেন্ট করে না? একেবারেই তাই। এবং দেখো মার্চ সং যেভাবে আমরা শুনেছি, মানে ধরো 26শে জানুয়ারি বা 15th August এই সময়, এখন দাঁড়িয়ে যখন শুনি সেনাবাহিনীর কুচকাওয়াজের মধ্যে, আজ থেকে এত বছর আগে বাংলা গানে তিনি নিয়ে এসেছেন এবং যেহেতু সেনাবাহিনীতে ছিলেন কিছুদিন, সেই প্রভাবটা মানে যেখানে যখন গেছেন যেভাবে পেরেছেন মণিমাণিক্য কুড়িয়ে নিয়ে এসে বাংলা গানকে, মানে যে মানুষটি হৃদপদ্মে চরণ রাখার মতো একটা কীর্তন গাইছেন বা সুর করছেন, তিনি কিন্তু আবার এরকম ধরনের গানও লিখছেন। সত্যি কথাই, মানে ভাবলে না আজ আজও বসে কিরকম একটা অন্যরকম ভালো লাগায় ভরে উঠি আমরা। এরপরে কি এরকমই কোনো গান হবে? হ্যাঁ, এই গানটির মধ্যে দেখো কি অদ্ভুত সুন্দরভাবে আমাদের যে মহাভারতের যে ভাবনাটাকে সেটা কিন্তু এনেছেন। আচ্ছা, হ্যাঁ আমি গানটা গাইছি, একটা ফোন আছে, একজন অপেক্ষা করছেন। নমস্কার, নমস্কার, কে আছেন সঙ্গে? স্বগত গুরু, পূর্ণিয়া বিহার থেকে। স্বগত বলুন। স্বগত সঙ্গীতা, তোমাকে সঞ্চালন খুব ভালো হয়। অনেক ধন্যবাদ। আজকে কথায় সুরে নজরুল, এই অনুষ্ঠানটার জন্য একদম বসে থাকি একদম। সত্যি চরণের প্রতি আশা করি খুব ভালো আছেন। হ্যাঁ, মোটামুটি চলছে আর কি। খুব সুন্দর গাইছো, সঙ্গে যারা রয়েছেন যন্ত্রসঙ্গীতে অপূর্বদা আরেকজন বাপি, বাপি, হ্যাঁ বাপি, সুন্দর অপূর্ব তাদের পরিবেশনায় মুগ্ধ হচ্ছি। বেশ, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরের কি গান ভাবছিলে বলো, দেখে সে গানে চলে যাই। সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ, হে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ, চিত্তের অবসাদ দূর করো করো দূর ভয় ভীত জনে করো হে নিঃশঙ্ক, পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। ধনুকের টঙ্কার আনো আনো গীতার মন্ত্রে জীবন দানো, জড়তাও দৈন আনো আনো গীত
ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি মৃত্যু জীবনের শেষ নাহি নহে শোনাও শোনাও অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে শোনাও শোনাও দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়াসু মার স্নেহ অঞ্চল বীর সন্তানদল করুক সুশোভিত মাতৃ অঙ্ক পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ চিত্তের অবসাদ দূর কর কর দূর অয়ভীত জনে কর হে নিশঙ্ক পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি অদ্ভুত সুন্দর এই গানের রেশ সঙ্গে নিয়ে আমরা চললাম একটা ছোট্ট বিরতিতে যাবো আর আসবো কেউ কোথাও যাবেন না